কি পাতলা দা, আমার বিয়েতে এলে না কেন? আর বলিস না ভাই, পাতলা পায়খানা হয়েছিল তাই তোর বিয়েতে আমি যেতে পারিনি। মিথ্যে কথা বলছো কেন পাতলা দা? তুমি তো গিফট দেওয়ার ভয়ে ঘেটুর বিয়েতে যাওনি। তুই কি করে বুঝলি ভাই? আরে জানি গো জানি, সে ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তোমাকে চিনবো না? তাই নাকি রে পটলা, ঘেটু ঠিক বলছে। আর বলো না কাকা, হাতে টাকা পয়সা থাকে না তো, তাই কেউ বিয়ের নিমন্ত্রণ করলে আমি ওই পেটে ব্যথা, পাতলা পায়খানা এইসব বলে আমি কাটিয়ে দিই। শোন, এরপর থেকে যে কোনো নিমন্ত্রণ করলেই চলে যাবি, আর বিনা পয়সায় একটা ভালো গিফট আছে, সেই গিফটটা দিয়ে দিবি। বিনা পয়সায় আবার কি গিফট আছে বলো পেচু কাকা? আরে বুক ভরা ভালোবাসা, কেউ যদি তোকে নিমন্ত্রণ করে তার বাড়িতে যাবি আর খেয়ে দে বুক ভরা ভালোবাসা দিয়ে আসবি, এটা হলো পৃথিবীর সব থেকে দামি গিফট বিনা পয়সায়। এই যে দাদারা, একটু মন দিয়ে শুনবেন। ধূপকাঠি ধূপকাঠি ধূপকাঠি, আমার কাছ থেকে মাত্র 20 টাকা দিয়ে নিয়ে যান নাক ফাটানো গন্ধে ভরা ধূপকাঠি, আর আপনার সব সমস্যা সমাধান করুন। প্রথমে যে প্যাকেটটি দেখাচ্ছি, এটা ক্যালিফোর্নিয়ার পিউনি ফুলের গন্ধে ভরা ধূপকাঠি। আপনার ছেলে কি স্কুলে যেতে চায় না? প্রতিদিন সন্ধ্যাবেলায় ওর ঘরে জ্বালুন এই প্যাকেট থেকে মাত্র একটি মাত্র ধূপকাঠি, এরপর দেখবেন আপনার ছেলে সবার আগেই স্কুলে চলে যাবে, এমনকি রবিবারও সে স্কুলে যেতে চাইবে। মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানে শেষ? না, আইটেম আছে। কোম্পানি এর সাথে দিচ্ছে আরেক প্যাকেট ধূপকাঠি, যেটি থেকে ফ্রান্সের লাইলাক ফুলের সুগন্ধ বেরোবে। আপনার ছেলের কি বিয়ে হচ্ছে না? আপনার ছেলের জন্য কি ভালো মেয়ে পাচ্ছেন না? তাহলে এই ধূপকাঠিটি একবার আপনার ঘরে নিয়ে জ্বালুন, পরের দিন থেকেই দেখবেন আপনার বাড়ির সামনে মেয়েদের লাইন লেগে গেছে। এই দু প্যাকেট ধূপকাঠি মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানেই শেষ? না, আইটেম আছে। এরপরে যেটা দেখাবো, মেক্সিকোর ম্যাগনিলিয়া ফুলের নাক ফাটানো গন্ধে ভরা ধূপকাঠি। আপনি কি লোকের কাছে টাকা ধার করেছেন? রোজ রোজ পাওনাদাররা কি আপনার কাছে টাকা চাইতে আসে? তবে এই ধূপকাঠিটি পাওনাদারদের সামনে একবার জ্বালুন, দেখবেন পাওনাদাররা আপনার কাছ থেকে টাকা চাওয়া তো দূরের কথা, উল্টে আপনাকে আরো আরো টাকা দিয়ে চলে যাবে। এই 3 প্যাকেট ধূপকাঠির দাম মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানেই শেষ? না, আইটেম আছে। এই 3 প্যাকেট ধূপকাঠির সাথে কোম্পানি আরো 1 প্যাকেট ধূপকাঠি দিচ্ছে, যেটা থেকে আপনি এশিয়ার ল্যাভেন্ডার ফুলের গন্ধ বেরোবে। আপনার মেয়ে কি নতুন প্রেমে পড়েছে? কিছুতেই ওকে বোঝাতে পারছেন না? তাহলে প্রতিদিন ওর সামনে জ্বালুন একটা করে ধূপকাঠি, দেখবেন কিছুদিন পর ওর প্রেমিককে দাদা বলে ডাকতে শুরু করবে। এই 4 প্যাকেট ধূপকাঠির দাম মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানেই শেষ? না, আইটেম আছে। এই 4 প্যাকেট ধূপকাঠির সাথে কোম্পানি আরেক প্যাকেট ধূপকাঠি দিচ্ছে, যেটি থেকে আফ্রিকার ফেসিয়া ফুলের নাক ঝাঁঝালো সুগন্ধ পাবেন। আপনারা কি স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় অশান্তি করছেন, ঝগড়া করছেন, ঝামেলা করছেন? তাহলে ধূপকাঠিটি আপনাদের জন্যই তৈরি হয়েছে। আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়ার সময় কেউ একটা এই ধূপকাঠি জেলে দিন, আর দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। স্বামী স্ত্রীর পায়ে হাত ধরে ক্ষমা চাইবে, স্ত্রীও স্বামীর পায়ে হাত ধরে ক্ষমা চাইবে। তো বন্ধুরা, এই 5 প্যাকেট ধূপকাঠি দিচ্ছে মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানেই শেষ? না, আইটেম আছে। এই 5 প্যাকেট ধূপকাঠি আপনি জ্বালাবেন কি করে? তার জন্য কোম্পানি দিচ্ছে একটা দেশলাই। এই 5 প্যাকেট ধূপকাঠি একটা দেশলাই মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন আইটেম এখানেই শেষ? না, আইটেম আছে। এই ধূপকাঠি গুলো বাড়িতে নিয়ে জ্বালবেন কিসের উপর? অনেকে কলার উপর, অনেকে আলুর উপর জ্বালেন। না, কোম্পানি সে কথা মাথায় রেখে একটা ধূপদানির ব্যবস্থা করেছে। এই 5 প্যাকেট ধূপকাঠি একটা দেশলাই ও একটা ধূপদানি মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা কি ভাবছেন এখানেই আইটেম শেষ? না, আইটেম আছে।
আপনি এই 5 প্যাকেট ধূপকাঠি, 1টি দেশলাই, 1টি ধূপদানি বাড়ি নিয়ে যাবেন কি করে? তার জন্য কোম্পানি একটা ব্যাগের ব্যবস্থা করেছে। এই ব্যাগে করে আপনি বাড়ি নিয়ে যাবেন এই 5 প্যাকেট ধূপকাঠি, 1টা দেশলাই, 1টা ধূপদানি মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে ধূপকাঠি কিনুন আর সব সমস্যার সমাধান করুন। এ ভাই, সত্যি বললি তো? তোর কাছ থেকে ধূপকাঠি নিয়ে গেলে স্বামী স্ত্রীর ঝগড়া কমবে তো? কমবে মানে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, দেখবেন এর থেকে শুকনো লঙ্কা পোড়ার গন্ধ বেরোবে, আপনারা কাশতে কাশতে আপনাদের দম ফেটে যাবে, তখনই ঝগড়াটা এমনিই থেমে যাবে। কিন্তু আইটেমের পর আইটেম, তখন তো ঝগড়াটা থেমে যাবে, কিন্তু তারপরে কি হবে তুই জানিস? তারপরে বাড়িটা কার্গিলের যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। তুই মানে মানে কেটে পড় এখান থেকে, মাথা গরম করিস না আর। বেশ, আমি কেটে পড়ছি, কিন্তু পরবর্তীকালে আমাকেই দেখবেন, আবার খোঁজ করবেন। আনন্দ সংবাদ, সাথে সাথে দুঃখের সংবাদ। ওই দেখ, আরেকটা আইটেমের পর এসেছে, কি বলে শুনি। আনন্দের সংবাদটি হলো, পিং পং ফরেন সার্ভিস লিমিটেড নিয়ে এসেছে সকলের জন্য এক বিরাট সুযোগ। যাদের ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি, তাদেরকে চাকরি দেওয়া হবে, আর যাদের বড় পরিবার, দুঃখী পরিবার, তাদেরকে জায়গায় বসিয়েই অপমান করা হবে। যারা যারা চাকরি করতে ইচ্ছুক, তারা কাল 11টার সময় 12 মাথার মোড়ে পিং পং ফরেন সার্ভিস লিমিটেডের অফিসে এসে ইন্টারভিউ দিয়ে যাবেন। আনন্দ সংবাদ ও দুঃখের সংবাদ। বা বা বা, মেঘনা চাইতেই জল, কালকে তো তাহলে চাকরির জন্য যেতেই হয়। আমিও যাবো, চাকরি আমার খুবই দরকার, চাকরিটা পেলেই তো বিয়ে করে ফেলবো। আমিও যাবো, চাকরির খুব দরকার আমার। তোরা কখন যাবি আমাকে একটু ডাক দিস, আমারও চাকরির খুব দরকার। চলো তাহলে সবাই কালকে একসাথেই যাবো। ভেতরে কেউ আছেন? ভেতরে আসতে পারি? আসুন আসুন, ভেতরেই চলে আসুন, বসুন ওখানে। শুনলাম আপনারা নাকি যাদের ছোট পরিবার, সুখী পরিবার, তাদের চাকরি দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার কটা বাচ্চা? আমি তো এখনো বিয়ে করিনি, বাচ্চা আসবে কোথা থেকে? যান আগে বিয়ে করুন, তারপরে বাচ্চার বাবা হন, তারপরে আসবেন চাকরির জন্য। যান যান এখন। এরপরে কে আছেন? চলে আসুন, আসুন ওখানে বসুন। শুনলাম আপনারা নাকি যাদের ছোট্ট পরিবার, সুখী পরিবার, তাদের চাকরি দিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার কটা বউ এবং কটা বাচ্চা? আমার একটাই বউ, এই কদিন আগেই বিয়ে করলাম, এখনো বাচ্চা টাচ্চা কিছু হয়নি। খুব ভালো কথা, যান বাড়ি যান, আগে বাচ্চা হোক, বাচ্চার বাবা হন, তারপরে আসবেন চাকরির জন্য, এখন যান। এরপর কে আছেন? চলে আসুন, আসুন ওখানে বসুন। শুনলাম আপনারা নাকি যাদের সুখী পরিবার, ছোট পরিবার, তাদের চাকরি দিচ্ছেন। হ্যাঁ, চাকরি দিচ্ছি। আপনার কটা বউ ও কটা বাচ্চা? আমার একটাই বউ, এই সামনেই বাচ্চা হবো করছে, সামনেই বাচ্চা হবে। আচ্ছা, আগে বাচ্চা হোক, বাচ্চার বাবা হও, তারপরে আসবে, তুমি এখন যাও। এরপরে কে আছেন? চলে আসুন, আসুন ওখানে বসুন। শুনলাম আপনারা নাকি যাদের ছোট পরিবার, সুখী পরিবার, তাদের চাকরি দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি। আপনার কটা বউ ও কটা বাচ্চা? আমার একটাই বউ, 10টা বাচ্চা। 10টা বাচ্চা? আপনি করেছেন কি? যেখানে আলুর কিলো 20 টাকা, পটলের কিলো 60 টাকা, পেঁয়াজের কিলো 40 টাকা, এই বাজারেও 10টা বাচ্চা? আপনি যাকে বিয়ে করেছেন সে তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। একটা মেয়ের উপর এত প্রেশার, 10টা বাচ্চা? আপনাকে মনে হচ্ছে পরমাণু বোমা গুলিয়ে গুলিয়ে খাইয়ে দিই, 10টা বাচ্চা? কেন স্যার, আগেকার দিনে তো জমিদার রাজারদেরও 10টা 15টা করে বাচ্চা থাকতো, তাহলে আমাকে এত বকছেন কেন আপনি? তারা জমিদার ছিল, তারা রাজা ছিল, তাদের অনেক ধন সম্পত্তি ছিল, তাই তাদের 10টা 15টা বাচ্চা হলেও কোনো অসুবিধা হতো না। কিন্তু তুমি নিজেই খেতে পাও না, তার উপর আবার 10টা বাচ্চা? এই তুমি বেরো তো এখান থেকে, 10টা বাচ্চা? স্যার আপনার কটা বাচ্চা? আমার 14টা বাচ্চা।
তাহলে আপনার 14টা বাচ্চা কেন? আমি বিদেশে থাকি, আমার 7টা বউ, প্রতিটা ঘরে 2টো করে বাচ্চা, 7-এর ঘরে নামতা পড়নি, তাই 7 দ্বিগুণে 14টা বাচ্চা। কিন্তু তোমার মতো একটা মানুষকে আমি অত প্রেসার দিইনি, 10টা বাচ্চা, যাও বেরো ওখান থেকে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, যে যত হাসবে সে তত সুস্থ থাকবে, খুব খুব ভালো থাকবেন। 10টা বাচ্চা।